বিরতির পর আবারও আপনাদের স্বাগত। ত্রিপুরা রাজ্য হয়ে বাংলাদেশে প্রচুর অবৈধভাবে মানুষ যাতায়াত করে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে এই মুহূর্তে দেখা যাচ্ছে বিএসএফ এর হাতে পুলিশের হাতে প্রচুর লোকেরা কিন্তু ধরা পড়ছে ইদানিং কালে। আবারও রুজিনা বেগম মুসকান সৈয়দ নামের দুই মহিলাকে আটক করেছে বিএসএফ। তাদের বাড়ি ঢাকার লালবাগ এলাকায়। মহারাষ্ট্রে 7 বছর ধরে মানুষের বাড়িতে কাজ করে আসছে বলে জানিয়েছে তারা। জানা যায় আজ সকালবেলা কানথানা বিওপি সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে যাওয়ার পথে 150 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এর হাতে আটক হয় এই দুই মহিলা। পরবর্তী সময়ে তাদের মধুপুর থানায় হস্তান্তর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। ইদানিং কালেই দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যকে এক প্রকার করিডোরের মতো ব্যবহার করে বাংলাদেশিরা অবৈধভাবে কিন্তু আসা যাওয়া করছে এবং ত্রিপুরা রাজ্য থেকে মানুষ যেরকম যাচ্ছে বাংলাদেশ থেকেও মানুষ অবৈধভাবে আসছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে কিন্তু দেখা যাচ্ছে সেগুলো ধরতে পারছে না বিএসএফ। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রেই সফলতা পেয়েছে বিএসএফ এবং পুলিশ, তার পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে দুই মহিলা রুজিনা বেগম মুসকান সৈয়দ, যারা 7 বছর ধরে নাকি মহারাষ্ট্রে এক বাড়িতে কাজ করতেন, সেই বাড়ি থেকে তারা এখন বাংলাদেশে ফিরছিলেন। মহারাষ্ট্র থেকে তারা বাংলাদেশে ফেরার পথে তাদেরকে আটক করেছে বিএসএফ আধিকারিকরা। 7 বছর তারা মহারাষ্ট্রে কাজ করেছে, তাদের বাড়ি ঢাকার লালবাগ এলাকায়, এমনটাই কিন্তু জানা গেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তার পাশাপাশি অবশ্যই একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে এত বিএসএফ এর কড়া পাহারা থাকা সত্ত্বেও কিভাবে এই অবৈধভাবে যাতায়াত করতে সাহস করে এই বাংলাদেশি নাগরিকরা, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে পুলিশি টহলদারি, বিএসএফ এর টহলদারি আরো অনেক বাড়াতে হবে এমনটাই কিন্তু মনে করছে সাধারণ মানুষ। আমাদের প্রতিনিধি সায়ন সাহা রয়েছে আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। সায়ন, আজ দুজন মহিলাকে আটক করতে সক্ষম হয়েছে বিএসএফ, এই বিষয়ে আর কি বিস্তারিত তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, কমলা সাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করছেন এবং আজকে সকালে কামথানা বিওপি এলাকা দিয়ে দুই মহিলা বাংলাদেশি সন্দেহে বিএসএফ আটক করেছে এবং এখনো পর্যন্ত তাদের কাছ থেকে মানে ভারতীয় কোনো আধার কার্ড কিংবা আই কার্ড পাওয়া যায়নি এবং তাদেরকে মধুপুর থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। এবং আমাদের কাছে যতটুকু খবর, এই দুই মহিলা গত 7 বছর ধরে মহারাষ্ট্রে কর্মসূত্রে বাংলাদেশ থেকে মহারাষ্ট্রে গিয়েছিলেন। একদম, এখন কি বলছেন পুলিশ এই ব্যাপারে যে তাদেরকে আটক করা হবে বা আদালতে সোপর্দ করা হবে, কি কি বলছেন তারা? পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং তাদের ভারতীয় কোনো ডকুমেন্ট আছে কিনা তা খুঁজে দেখছে, যদি কিছু না পাওয়া যায় তাহলে আজকে আদালতে সোপর্দ করা হবে। সায়ন, এই দুই মহিলা কি একাই সেখানে বর্ডার ক্রস করছিলেন নাকি তাদের সাহায্য কেউ করছিল, এই ব্যাপারে কি কিছু জানা গেছে? একদমই, দেখো এর আগেও আমাদের কাছে বহু খবর এসেছিল কমলা সাগর সীমান্ত থেকে এবং কমলা সাগর সীমান্ত এলাকা দিয়ে যে বাংলাদেশি অনুপ্রবেশ করছে বা আসা যাওয়া করছে, তাদের একটি গ্যাং রয়েছে লোকাল, তো পুলিশ সেই বিষয়ে তদন্ত করছে এবং তারা তদন্তের পরে বাকি বিষয় দাঁড়াবে। একদম, অসংখ্য ধন্যবাদ সায়ন বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সায়ন সাহার সঙ্গে এবং এই মুহূর্তে পুলিশ তদন্ত করছে, তদন্তের পরে আরো তথ্য অবশ্যই বেরিয়ে আসবে এমনটাই মনে করছে পুলিশ। যদিও বিএসএফ এর একটা বড় সাফল্যই বলা চলে, দুই মহিলাকে তারা আটক করতে সক্ষম হয়েছেন। যেই দুই মহিলা 7 বছর ধরে মহারাষ্ট্রে কাজ করছিলেন এবং আলটিমেটলি বাংলাদেশে ফিরে যাওয়ার পথে কিন্তু তাদের আটক করতে সক্ষম হয়েছে বিএসএফ এবং পরবর্তী সময় তাদের মধুপুর থানা তুলে দেওয়া হয়েছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।